দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, হাফেজ মুজাহিদ হাসানের সেই দেশি মুরগির খামার আপনারা দেখতে পাচ্ছেন। সে এখন শুধু মুরগি বিক্রি করে না, মুরগির বাচ্চাও বিক্রি করে। আপনারা যে মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন, এই বাচ্চা একজন অর্ডার করেছে, এজন্য তার জন্য সে বাচ্চা ফুটিয়েছে। এখন হাফেজ মুজাহিদ হাসান সে একটি নতুন ইনকিউবেটার ফুটিয়ে সে এখন শত শত বাচ্চা সে বিক্রি ফুটাচ্ছে এবং বিক্রি করছে। সে নিজের জন্যও ফুটাচ্ছে, আবার যারা ক্রেতা তাদেরকেও সে সেল করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগির বাচ্চাগুলো ব্রোডিংয়ের জন্য রাখা হয়েছে এবং এখানে তিন দিন ব্রোডিং করে তারপর সেই ক্রেতাকে সরবরাহ করা হবে। এখানে ব্রোডিং করার একটা সিস্টেম করা হয়েছে, এখান থেকে তারপর সেই নোয়াখালীর একজন সেখানে সেল করা হবে। দর্শক, এটা একটা ডিম ফুটানোর একটা ইনকিউবেটার। মুজাহিদ তার খামারে অসংখ্য মুরগির বাচ্চা ফোটানোর জন্য সে একটা ইনকিউবেটার কিনেছে, যেটার ক্যাপাসিটি হলো 300 ডিম একই সাথে বাচ্চা ফোটাতে পারবে। তো মুজাহিদ, তুমি এটা একটু সামনে আসো। তুমি এটা কত তো কিনেছো, এটা ইনকিউবেটারটা? আমার একটা পড়ছে হচ্ছে 14,000 টাকা পড়ছে। এটা 14,000 না? জি জি, 14,000। তো এটার ক্যাপাসিটি কেমন? এটা হচ্ছে 200 সেটার, 100 হ্যাসার, টোটাল 300 রিমের ক্যাপাসিটি একটা মেশিন। ও আচ্ছা আচ্ছা, তো একটু আমাকে একটু দেখাও তো ভিতরে কীভাবে এটা বাচ্চা বা ডিম কীভাবে সেটিং করতে হয়। আচ্ছা, এটা ভিতরের ক্যাপাসিটিগুলো দেখেন। ডিম যখন ফুটে বের হবে বাচ্চা, তখন এই হ্যাসার ট্রে তে বাচ্চাগুলো বের হবে। আচ্ছা আচ্ছা, দেশি মুরগির ডিম সাধারণত যেহেতু 21 দিনই ফোটে, তো এখানে হচ্ছে একদিন থেকে 18 দিন পর্যন্ত এই ট্রের ভিতরে থাকবে। আচ্ছা, আর 18 দিন সকাল থেকে 21 দিন পর্যন্ত এই হ্যাসার ট্রের ভিতরে রাখতে হবে। এখানে বাচ্চাগুলো ফিটে বের হবে এখানে। আচ্ছা আচ্ছা, এখান থেকে নিয়ে সরাসরি ব্রোডিং এ দিতে হবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ফুল অটোমেটিক, হাতে কিছু করা লাগবে না, ম্যানুয়ালি কিছু করা লাগবে না, সব অটোমেটিক্যালি হবে না? জি জি, এটা ফুল অটোমেটিক। আপনি চাইলে একটা ওপেন করে আপনি বাইরেও চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু ইলেকট্রনিক্যাল জিনিস তো একটু খেয়াল রাখা ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, তাছাড়া কোনো কাজ না এটার। তো এটা কতদিন লাগে বাচ্চা ফুটতে তুমি বললে? এটা সাধারণত 21 দিন লাগে। 21 দিন না, 21 দিন পরে এখানে ব্রোডিং দিতে হয়, তাই তো? জি জি। আচ্ছা, দেশি মুরগি 21 দিনই ফোটে, আর হাঁস পাখি অন্যগুলো অন্যান্য দিন আসে এরকম। খুবই সুন্দর একটা সিস্টেম। তো আপনারা দর্শক জানতে পারলেন যে ইনকিউবেটারে কিভাবে ডিম দিতে হয় এবং কিভাবে এটা ফোটে এবং কিভাবে এটার বাচ্চা কতদিন পরে ফোটে এবং ব্রুডিং করা হয়। খামারের জন্য নতুন ইনকিউবেটার কেনা হয়েছে, আপনারা ভিডিওতে দেখেছেন। আগের থেকে আরও ডেভেলপ হয়েছে খামারের বেচা কেনা এবং মুরগির সংখ্যাও বেড়েছে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।